আছে লেলি, পড়ে আছে শেক্সপিয়ার। টি-শার্ট জিন্স গুলো দেরাজে আছে, শুধু মানুষটা তুই নেই তো নেই রে কাছে। আনন্দ থাকো,
আমাদের জীবন সুখ শান্তিতে ভরে যায়। তোমাদের ছেলে মেয়ে, তোমাদের পরিবারের সবাই যেন সুখে শান্তিতে, বাপ মা সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারে, এবং তোমরা যেন জীবনে উচ্চতর উন্নতি পথে এগিয়ে যাও। সবার জন্য আবার আমাদের দোয়া রইল। এই ছুটি বলে শেষ আজকে তাদের এই মিলনমেলাকে, এই মিলনমেলার সবাই থেকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, এবং সঙ্গে সঙ্গে এই কথা বলছি, যুগের পরিবর্তন, বহুদিন পর সবাই মিলে যখন একত্রিত হয়ে মুখ দেখাদেখি হয়, এই আনন্দটুকু কতটুকু তা একে অপরকে বুঝায় বলতে পারবে না। যাই হোক, যে অনুভূতি হোক, একত্রিত হয়ে বন্ধুদের সঙ্গে বন্ধুদের পুনর্মিলন, এটা সফল হোক, সার্থক হোক, চিরস্থায়ী হোক, এই আশা আমরা সবসময় করি। 1999 সালে যখন তোমরা আমাদের ছাত্রছাত্রী, সেই সময়ের কথা আর আজকের কথা তুলনা করলে পরে রাজনীতির কথা, বৈজ্ঞানিক পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তন, সব কিছুর পরিবর্তন ঘটেছে, এমনকি খাওয়া দাওয়া, বাজার, যতদিকে আমরা তাকাবো সব পরিবর্তন হয়ে গেছে। এই পরে আরও কী পরিবর্তন হবে সেটা মাথায় আমরা এখন অপেক্ষা করছি। আমরা এখন বয়োবৃদ্ধ, আমাদের বয়স হয়ে গেছে, আমরা আশা করি আমাদের ছাত্রছাত্রীরা আমাদের মতো বয়স নিয়ে আরও সার্থক জীবন যাপন করুন এবং সুখে শান্তিতে থাকুন এবং আরও উন্নতি করুক, এই আশা ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠান সফল হোক, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। 1999 সালে আমার বা আমাদের অতি প্রিয় প্রান্তীয় তোমরা ছাত্ররা আজকে যে এই ফারিয়াকে তোমরা যে অনুষ্ঠানের ব্যবস্থা করেছ, এই জন্য আমার আন্দোলনস্থল থেকে আমি তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। দেখা হলো তোমাদের সঙ্গে প্রায় 34 বছর পর, 34 বছরের আগের স্মৃতি আমার মনে এখনও জাগ্রত হচ্ছে। তোমাদের প্রতি আমি অত্যন্ত কঠোর ছিলাম, এই বয়সে আমার মুখের ভাষা, আমার কথা, আমাদের দর্শন আমাকে অভিহিত করেছে, এবং আমি আশা করি তোমরা ভবিষ্যতে আরো ভালো ভালো অনুষ্ঠান করে এটাকে আরো সফল করবে। তোমাদের কাছে প্রায় বলতাম, উপদেশ মূলক কিছু কথা বলতাম, মনে আছে? ভূষণ মরুণ উষার বুকে বিশাল যদি শহর বলো, তার চাইতে সফল করা একটি জীবন অনেক বড়। তোমাদের জীবন সফল হয়েছে, ধূষণ মরুণ উষার বুকে মানে মরুণ হয়েছে, উষার বুকে একটা শহর করা, জনসমাগম করা, কত কোটি কোটি বিলিয়ন টাকার দরকার, কবি বলছে দরকার নেই, তোমার জীবন একটা জীবনকে তুমি সফল করে দেবে, এটাই সমস্ত। এই কবিতাটা আর মানুষ ধূষণ মরুণ উষার বুকে বিশাল যদি শহর করে, তার টাইপে সফল করা একটি জীবন অনেক বড়। আমি মনে করি তোমাদের যে সন্তান সন্তানে আছে, তোমরা ঠিক ওইভাবে তাদেরকে প্রতিপালন করে গড়ে তুলবে এবং নিজ নিজ ধর্মের অনুশাসন অনুসার তোমরা গড়ে তুলবে। নামাজ পড়তে হবে, নামাজটা তোমাদের প্রত্যেক মুসলমান হিসাবে অন্যধর্মদের করবে, এদের আপনার সুফল পাবেন এবং সন্তান গণনা অত্যন্ত সুন্দর এবং সুনিশ্চিত হবে। যাই হোক, আমি বিশেষ কিছু বলব না, আমি পরিশেষে এটাই বলব যে 1999 সালে তোমরা আমাদের দেশে হবে সেই ছেলে হবে, কথাই না বলো যে সোনার ছেলে হবে। আমি বলব তোমরা সোনার ছেলে হয়েছ, তোমরা সবাই নিজের জীবনে প্রতিষ্ঠিত হয়েছ। আমি দোয়া করি দুজন
শিক্ষা ওনারা আমার সামনে বক্তব্য রেখেছেন, সুন্দর বক্তব্য রেখেছেন। আমাদের প্রতি আমি অত্যন্ত ভালোবাসা নিয়ে তোমাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সকলের জীবনকে আরও উত্তরাত্তর আরও বৃদ্ধি হোক, আরও ভালো হোক, তোমাদের সন্তানগুলিকে আরও অনেক জীবনের অধিকারী হোক আল্লাহ পাকের কাছে এই দোয়া করে আমি আমাদের এখানে শেষ করছি। ধন্যবাদ।